মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের রাজধানীর শাহিনবাগে যাওয়া নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে রাশিয়া। মার্কিন রাষ্ট্রদূতের এমন কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। রাশিয়া বলছে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না রাশিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, মার্কিন রাষ্ট্রদূত কিন্তু জাহিদুল বাশার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আমেরিকার রাষ্ট্রদূত শাহিনবাগে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু এই সমস্যাটা এখন আন্তর্জাতিক সমস্যা হিসেবে রূপ নিয়েছে। বিদর্শক, এখানে মার্কিন রাষ্ট্রদূত যাওয়ার পরে আমাদের রাশিয়ার যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি কিন্তু মন্তব্য করেছেন বাংলাদেশের ভিতরে এগুলো সমস্যাগুলো রাষ্ট্রদূতের ভিতরেই ছিল, কিন্তু এখন সরাসরি বিবৃতি দিয়েছে রাশিয়া এই আমেরিকার রাষ্ট্রদূতের বিরুদ্ধে। তারা বলতেছে যে বাংলাদেশের ভিতরে আমেরিকা যা করতেছে তা একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে। বিদর্শক ভয়ানক আরকের কথা বলেছেন। বিদর্শক, আপনাদেরকে সেই নিউজটা দেখাবো যে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে রাশিয়া কি বলতেছে। দর্শক চলুন, এর আগে আমরা একটা ভিডিও দেখবো, সেটা হচ্ছে এই রাশিয়া রাষ্ট্রদূত এবং আমেরিকা রাষ্ট্রদূত এই শাহিনবাগে যাওয়াকে কেন্দ্র করে আসলে সমস্যাটা কিভাবে হয়েছে এবং রাশিয়ার উদ্দেশ্যটা কি, রাশিয়া কি আসলেও পররাষ্ট্র নীতি লঙ্ঘন করতেছে কিনা, এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন রুমিন ফারহানা। চলুন, রুমিন ফারহানার কথাগুলো আগে একটু আমরা শুনে আসি। রাশিয়া বলছে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না রাশিয়া, এবং তারা বলছে যে বাংলাদেশের মতন দেশগুলো বিদেশি শক্তির নেতৃত্ব অনুসরণ না করে জাতীয় স্বার্থ বিবেচনায় বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতি গ্রহণ করে সে দেশগুলোর প্রতি রাশিয়া পুরোপুরি সমর্থন জানায়। অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রতি রাশিয়া তার পূর্ণ সমর্থন ব্যক্ত করে। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন নিয়ে ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন সমালোচনা করছেন এবং সরকারের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করছে, ঠিক এই মুহূর্তে রুশ দূতাবাস এই বিবৃতি দিল। দেখুন, বিবৃতিটা এমন একটা সময় আসলো যখন শুধু যে পিটার হাসের ঘটনা নিয়ে দেশে তোলপাড় বা আলোচনা হচ্ছে তাই নয়, বরং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমাদের উন্নয়ন সহযোগী যে দেশগুলো আছে, আমাদের বন্ধু যে রাষ্ট্রগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশের নেক্সট যে আপকামিং ইলেকশন 2024-এ যে নির্বাচনটি হওয়ার কথা আছে সেই ইলেকশন নিয়েও তারা কথা বলছেন, এবং তারা বলছেন যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা দেখতে চান। তারা বারবারই বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলছেন, বাংলাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যার ব্যাপারে তাদের উদ্বেগ জানাচ্ছেন। এমন একটি সময়ে রাশিয়ার কাছ থেকে এই ধরনের একটা স্টেটমেন্ট আমরা পেলাম। মজার বিষয়টা হচ্ছে রাশিয়া যখন এই স্টেটমেন্টটা দিচ্ছে তখন রাশিয়া কি করছে? রাশিয়া আরেকটি স্বাধীন সার্বভৌম দেশ ইউক্রেন অ্যাটাক করেছে এবং ইউক্রেনে ম্যাসাকার করে দিচ্ছে। রাশিয়া মুখে বলছে যে তারা অন্য আরেকটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে শ্রদ্ধাশীল, তারা অন্য দেশে নাক গলানো পছন্দ করে না, আভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো কথা বলতেও পছন্দ করে না, কিন্তু তারা ইউক্রেনের ব্যাপারে নাক গলানো তো দূরেই থাক, তারা পুরোটাই শরীর গলিয়ে দিয়েছে। তারা ইউক্রেন আক্রমণ করেছে এবং দেশটাকে তছনছ করে দিচ্ছে। সিরিয়াতে বাশার আল আসাদ ক্ষমতায় আছেন আজকে 22 বছর, এবং তার এই ক্ষমতায় থাকবার পেছনে জনগণের কোনো সমর্থন বা ম্যান্ডেট নেই, তিনি ভোটে ক্ষমতায় নেই। এর আগেও তার বাবা দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন এবং তখনও মানুষের ম্যান্ডেট তার সঙ্গে ছিল না, এবং একটা পর্যায়ে বাশার আল আসাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয় এবং সেই গণ অভ্যুত্থানে পরবর্তীতে আমরা দেখি যে আমেরিকা সহ ওয়েস্ট এক ধরনের সাপোর্ট দেয়। তখন এক পর্যায়ে রাশিয়া সেখানে ইনভেড করে, রাশিয়া সেখানে নাক গলায় এবং এক পর্যায়ে বাশার আল আসাদকে সমর্থন দেওয়ার এক পর্যায়ে তারা অস্ত্র শস্ত্র নিয়ে সিরিয়ানদের বিরুদ্ধে একেবারে মাঠে নামে। এবং এই যে ভয়াবহ অবস্থা আজকে সিরিয়ার এবং দেশটি যে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে সেটি মূলত দুটো পরাশক্তির পারস্পরিক দ্বন্দ্বের একটা ফল। দর্শক, আপনার রুমিন ফারহানার কথাগুলো শুনেছেন, রুমিন ফারহানার কথাগুলো শুনে আসলে বুঝতে পেরেছেন রাশিয়া আসলে কতটা পররাষ্ট্র নীতি তারা লঙ্ঘন করেছে। তারা আসলেও কি আদৌ কি কোনো দেশের এটা সাপোর্ট করে কিনা, কোনো দেশের প্রতি যদি কেউ আক্রমণ করে, কোনো দেশের উপর কেউ হস্তক্ষেপ করে, এটা কি তারা মানতেছে কি না, এটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন এখন দেখবো যে মার্কিন রাষ্ট্রদূত এই শাহিনবাগে যাওয়া কেন্দ্র করে এবং বাংলাদেশের গুণ খুম নিয়ে কথা বলার কারণে এই মার্কিন রাষ্ট্রদূতকে রাশিয়ার পর
পররাষ্ট্র মন্ত্রণালয়রা কি বলতেছে আমরা সেই নিউজটা একটু দেখে আসি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতের এমন কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়া স্নায়ুযুদ্ধ যেন থামছে না, একের পর এক একে অন্যের বিরুদ্ধে রাষ্ট্রদূতদের বিবৃতি চলছেই। বাংলাদেশ থেকে কাদা ছড়াছড়ি এবার পৌঁছেছে রাশিয়া পর্যন্ত। বাংলাদেশের মানবাধিকার ও জাতীয় নির্বাচন ইস্যুতে আলোচিত ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের রাজধানীর শাহিনবাগে যাওয়া নিয়ে এবার সরাসরি বিবৃতি দিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন রাষ্ট্রদূতের এমন কাণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা বলে মনে করছে মস্কো। বাংলাদেশের এই আলোচিত ইস্যুতে কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। ঢাকার রুশ দূতাবাস রোববার সকালে মারিয়া জাকারোভার বিবৃতিটি প্রচার করেছে। মস্কোর ওই সংবাদ সম্মেলনে মারিয়া জাকারোভা বলেন, পিটার হাস বারবার বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার সুরক্ষার কথা বলে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নিয়মিত হস্তক্ষেপের চেষ্টা করে যাচ্ছেন। শাহিনবাগের ওই ঘটনার দিন মার্কিন রাষ্ট্রদূতকে ঘিরে ধরার চেষ্টাকে প্রত্যাশিত বলেও অভিহিত করেন জাকারোভা। বিষয়টি যে এই পর্যন্তই তা কিন্তু নয়। এর আগে রাশিয়ার দূতাবাস আবার টুইটারে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে। ওই ব্যঙ্গচিত্রে রাশিয়ার দৃষ্টিতে বর্তমান পররাষ্ট্রনীতি কেমন চলছে তা তুলে ধরা হয়েছে। সেখানে একপাশে দেওয়া হয়েছে পাখির ছবি, অপরদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের পতাকা। ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র যে পশ্চিমা বলয়ের নেতৃত্বে রয়েছে তা তুলে ধরা হয়েছে ওই ব্যঙ্গচিত্রে। এর আগে ঢাকায় নিযুক্ত রাশিয়ার দূতাবাস একটি বিবৃতি দেয়। ওই বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও ঢাকায় নিযুক্ত রাশিয়ার দূতাবাস বলেছে, যারা নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, কিন্তু রাশিয়া এসব করে না। এরপর রাশিয়া দূতাবাসের বিবৃতি সংক্রান্ত একটি খবর টুইটারে শেয়ার করে প্রশ্ন তুলে ঢাকার মার্কিন দূতাবাস, ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়া এই নীতি প্রয়োগ করেছে কিনা সেই প্রশ্ন তুলে তারা। ওই টুইট বার্তাটিতে সরাসরি না বললেও যুক্তরাষ্ট্র দূতাবাস রাশিয়াকে ইউক্রেনে হামলার কথাটি স্মরণ করিয়ে দিয়েছে। দর্শক, আপনারা দুইটা নিউজই দেখলেন, দুইটা খবরই দেখলেন, যে আসো দেখেন এখন আমাদের বাংলাদেশ নিয়ে কি শুরু হচ্ছে। আমাদের বাংলাদেশের সমস্যাগুলো এখন আন্তর্জাতিক সমস্যা হিসেবে পরিণত হয়েছে। আমরা সকলে জানি রাশিয়া এবং আমেরিকা তারা আগে থেকে একটা লাগালাগি বাপ, এখন বাংলাদেশ নিয়ে তারা নতুন রাজনীতি শুরু করছে। জানি না তাদের এই হিংসা বা তাদের এই জিতাজিতির কারণে আমাদের দেশের কি বড় ক্ষতি হয়ে যায় কিনা আমার সেই আশঙ্কা হচ্ছে। হতে পারে তাদের এই আকর্ষণের কারণে আমাদের এই ছোট্ট দেশটার একটা ক্ষতি হয়ে যেতে পারে। তাই প্রত্যেক বাংলাদেশি বাইরে করবো, আমরা আমেরিকার পক্ষেও নয়, রাশিয়ার পক্ষেও নয়, আমাদের দেশের সমস্যা আমরা নিজেদের সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করার দায়িত্ব যদি আমরা রাশিয়ার কাছে দিই সেটা উপকামী হবে, এই সমস্যার সমাধান করতে যদি আমরা আমেরিকার কাছে দিই সেটা উপকামী হবে। এই জন্য আমাদের সমস্যা আমাদের নিজেদেরই সমস্যার সমাধান করতে হবে।